বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই শীতের সন্ধ্যায় আপনাদেরকে আমাদের অফিসে স্বাগত জানাচ্ছি। নির্ধারিত সময়ে 15 মিনিট পরে আমরা শুরু করছি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে আজ দেশের 6টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, 1টি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, 4টি পৌরসভার সাধারণ নির্বাচন এবং 6টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত 7ই ডিসেম্বর প্রেস ব্রিফিং এর পরে আপনাদের মাধ্যমে জাতিকে এই নির্বাচনের সর্বশেষ হাল অতিক্রম আমরা জানিয়েছিলাম এবং নির্বাচন কমিশনকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে স্থানীয় সরকারে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। একই বিষয় নিয়ে আমরা বিএনপির পক্ষ থেকে গত 8ই ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবরে সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ পূর্বক একটি স্মারকলিপি প্রদান করা হয়। আমরা সেই স্মারকলিপি প্রদানের সময় নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম অন্তত তৃণমূল জনগণের ভোটের অধিকার নিয়ে যেন ছিনিমিনি না করা হয় এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে এই আতঙ্কের ভোটের পরিবর্তে উৎসবের ভোটে পরিণত করার মাধ্যমে তৃণমূলের জনগণের এই নির্বাচনের দিনকে একটি উৎসবের দিনে যেন তারা পরিণত করে। কিন্তু দুর্ভাগ্যময় সত্য, সেই আমাদের আশা বাস্তবায়ন হয়নি। বরং নির্বাচন কমিশনের নির্লিপ্ততা, অধিকাংশ জায়গায় তাদের পক্ষপাতমূলক আচরণ এবং ক্ষমতাসীন দলের প্রার্থী এবং তাদের সমর্থকদেরকে আরো বেপরোয়া করে তোলে এবং প্রশাসনের সহযোগিতায় ক্ষমতাসীন দল এইসব নির্বাচনী এলাকায় নির্বাচনের পরিবেশ নষ্ট করে এবং সেখানে একটি ব্যাপক তাণ্ডবের সৃষ্টি করে। গত রাত থেকে প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের প্রার্থী এবং তাদের সমর্থকেরা রাশিয়ার রাজত্ব কায়েম করে, শের সন্ত্রাস চালিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রের আশেপাশে সশস্ত্র মহড়া দিয়ে অবস্থান নিয়ে একটি ভীতিকর এবং অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। আজ সারাদিন আমরা বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এবং বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় থেকে আমাদের দলের বিভাগীয় সাংগঠনিক এবং সহসাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় দপ্তরের সহদপ্তর এবং অন্যান্য স্টাফদের মাধ্যমে আমরা সারা দেশে এই নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করি। সেই পর্যবেক্ষণ থেকে আমাদের কয়েকটি নির্বাচনী এলাকার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের আজকে সকাল থেকে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে সশস্ত্র পাহারা বসিয়ে সেখানে বিএনপির নির্বাচনের যে পোলিং এজেন্ট তাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করে, শুধু বাধা প্রদানই করে নেই, সেই পোলিং এজেন্টের যে কাগজ সেটা ছিঁড়ে ফেলে তাদেরকে বেদম প্রহার করে তাদেরকে এলাকা ছাড়া করতে বাধ্য করে। শুধু তাই নয়, সেখানে সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় সে কারণে সেসব এলাকায় পটকা ফুটিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়। সেখানে ভোটার শূন্য ভোট কেন্দ্রগুলিতে আওয়ামী লীগের কর্মীরা নিজেরাই লাইন ধরে নকল ভোটের লাইন সৃষ্টি করে সাংবাদিকদের সেটা প্রদর্শন করে। সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞেস করতে চায় যায় যে আপনারা কোন এলাকার ভোটার, তখন তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এর বা তখন ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের কর্মীরা ভয়ের মুখে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সেখানে নির্বিচারে অবাধে ব্যালট পেপারে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর প্রতীকে সিল মেরে সেই
ব্যালট পেপার গুলো ব্যালট বাক্সে ভর্তি করে। এখানে আমি প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাতে চাই, এই পর্যন্ত আমাদের কাছে এসছে, আপনারা দেখতে পারেন যে এখানে কয়েকটি ব্যালট পেপার রয়েছে। সেই ব্যালট পেপারে আপনার সেখানে আওয়ামী লীগ দলীয় যে প্রতীক, নৌকা প্রতীক, সেই নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। এখানে আমাদের সামনে আমরা প্রায় ছয়টি ব্যালট পেপার এরকম পেয়েছি, যেটা প্রশাসনও জানে, তাদের হাতেও সেটা তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে সেই নোয়াখালীর বেগুনগঞ্জে সেখানে নির্বাচনের নামে কি হয়েছে, সেখানে বস্তুত নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। শুধু এই এটাই নয়, এই নির্বাচনী এলাকায় গত সাত দিন যাবৎ রাষ্ট্রীয় এবং দলীয় সন্ত্রাস চালিয়ে সেখানে একটি আতঙ্কের জনপদে পরিণত করা হয়। এবং আপনারা এটাও জানেন, যেটা আওয়ামী লীগের একটা পুরনো কৌশল, যে তারা নিজেরাই কোনো কিছুতে আগুন দিয়ে পুড়িয়ে সেই ঘটনার মিথ্যা মামলা দিয়ে বিএনপি কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এলাকা খাড়া করে। সেরকমই একটি ঘটনা এই বেগমগঞ্জে ঘটেছে। সেখানে একটি রাস্তার পাশে পড়ে থাকা পুরনো সিএনজি গাড়িতে তারা নিজেরাই আগুন দিয়ে সেই মামলায় বিএনপি প্রায় 1.5 শতাধিক নেতাকর্মীর নামে এবং প্রায় 3 শতাধিক অজ্ঞাত নাম দিয়ে মিথ্যা এবং গায়েবী মামলা দায়ের করা হয়। এবং নির্বাচনের 7 দিন আগে থেকে এই মামলার আসামি ধরার নামে এলাকায় পুলিশ দিয়ে একটা ট্রাসের রাজত্ব কায়েম করে বিএনপি নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করা হয়। এরকম ভাবে আজকে ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আজকে সকাল থেকেই ধানের শীষের সকল এজেন্টদের বের করে দিয়ে নৌকায় ভোট দিতে বাধ্য করেছে সাধারণ ভোটারদেরকে, এবং ধানের শীষ প্রার্থী এবং সাংবাদিকদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। এতে দিনকাল পত্রিকার সাংবাদিক নুরুল ইসলাম সহ অসংখ্য সাংবাদিক আহত হয়। ছবি তুলতে গেলে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা প্রবেশ করা মাত্রই সেখানে আগে থেকে উপস্থিত থাকা আওয়ামী লীগের কর্মীরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয় এবং তাদের ভোট নিজেরাই দিয়ে দেয়। সারাদিনই ভোট কেন্দ্রগুলোর বাইরে নির্বাচনী এলাকার বাইরে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এনে জড়ো করে রাখা হয় এবং সেখানে আওয়ামী লীগ বা তাদের সমর্থক ছাড়া অন্য কোনো কর্মীকে দুপুর 12টার পর থেকে সে ভোট কেন্দ্রে আর প্রবেশ করতে দেওয়া হয় নাই। নওগাঁ জেলার রানীনগর উপজেলায় আজকে নির্বাচন উপনির্বাচন হয়। সেখানে উপনির্বাচনে আজ সকাল 9টার মধ্যেই অন্যান্য নির্বাচনী এলাকার মতোই 9টার মধ্যেই ধানের শীষের প্রার্থীদের বের করে দেওয়া হয় এবং প্রার্থীর ধানের শীষের এজেন্টদেরকে বের করে দেওয়া হয় এবং ধানের শীষের প্রার্থীর নিজের যে ভোট কেন্দ্র এটা ছাড়া বাকি সকল কেন্দ্র তারা দখল করে নেয়। ওই কেন্দ্রটি তারা দখল করে নেয় কারণ দেখাতে চেয়েছে যে সেখানে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু বাকি সকল কেন্দ্র তারা দখল করে নেয়। সেখানে প্রশাসন এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা যৌথভাবে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের উপর হামলা করে। এই উপজেলায় আজকে এই নির্বাচনে ধানের শীষের প্রার্থীর এজেন্ট সহ প্রায় 80 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজকে পাবনা জেলার ঈশ্বরদী ও বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে যে উপনির্বাচন হয়েছে সেখানেও সকাল 9টার মধ্যে সকল কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদেরকে মারধর করে বের করে দেয় এবং নৌকা প্রতীকে সিল মারে। আর সেখানেও আওয়ামী লীগের কর্মীরা এলাকার বাইরে থেকে নেতাকর্মী এমনকি ভোটার নয় এরকম মানুষকে এনে জড়ো করে একটি কৃত্রিম জটলার সৃষ্টি করে যাতে সেখানে সাধারণ ভোটাররা যেতে ভয় পায় বা যেতে না পারে এরকম অবস্থা সৃষ্টি করা হয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদের যে উপনির্বাচন আজকে হচ্ছে সেখানেও ভোটের আগের রাতে মানে গত রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ভোট কেন্দ্র তারা দখল করে নেয় এবং সেখানে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদেরকে জিম্মি করে সেখানে তাদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নেওয়া হয় এবং রাতে সেখানে ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয় বলে সেখান থেকে আমাদের নেতাকর্মীরা জানিয়েছেন। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন, বন্ধবের ইউনিয়ন ও চর শৈলমারী ইউনিয়ন পরিষদের নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনেও মানে গত রাত থেকেই আওয়ামী লীগের কর্মীরা ভোট কেন্দ্রগুলো দখলের পায়খানা করেছিল এবং ভোট কেন্দ্রের আশেপাশে
তারা একাধিক নির্বাচনী ক্যাম্প সৃষ্টি করে এবং বিএনপির কোন ক্যাম্প সেখানে যদি যেগুলি করা হয়েছিল সেগুলো ভেঙে চুরমার করে দেয়। সেখানে আজকে সকাল থেকে বিএনপির এজেন্টদেরকেও সেখানে ঘুরতে দেওয়া হয়নি। মধুবাড়ি পৌরসভায় আজকে নির্বাচনে একই অবস্থা, সেটা আমি আর উল্লেখ করতে চাচ্ছি না। এবং সেখানে নরসিংদীর মনোহরটি উপজেলায় আজকে গোতাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সেখানেও একজন সাবেক মন্ত্রীর ছেলে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় নেতারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে সেখানে একটা ক্লাসে রাজত্ব কায়েম করে, সেখানে বিএনপির সমস্ত এজেন্টদেরকে বের করে দিয়ে সেখানে তারা কেন্দ্রগুলো দখল করে সেখানে তার নৌকা প্রতীকে সিল মারে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে বর্তমান সরকার ও তাদের আগ্রহ নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আর বিভিন্ন এলাকায় নির্বাচনের নামে করা হয়েছে তামাশা, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে জনগণের রায় চিন্তাই করা হয়েছে। ওইসব এলাকায় জনগণ ঘৃণা ভরে এইসব নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আমরা গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে নিয়ন্ত্রিত নির্বাচনের সীমিত সুযোগ কাজে লাগিয়ে ভোট উৎসব সৃষ্টি করে নির্বাচনকে সার্থক করতে চেয়েছিলাম, কিন্তু প্রতারিত হয়েছি। ব্যর্থ অযোগ্য ফ্যাসিস্ট সরকার তার আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশনকে দিয়ে এই নির্বাচনকে ব্যর্থ করে দিয়েছে। আমরা নির্বাচনের নামে তামাশা ও প্রহসনের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে পুনঃ নির্বাচন দাবি করছি। ধন্যবাদ। Okay, thank you.